আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি জেঙ্গো টিউটোরিয়াল ইন বাংলা সিরিজের আরেকটি নতুন পর্বে। আজকের পর্বে আমরা আমাদের প্রজেক্ট কমপ্লিটের আরেকটা ধাপ পার হব। সেই ধাপটা হচ্ছে কি, আমরা ইউজারের প্রোফাইলটা শো করব, যেন অন্য কোনো ইউজার তার প্রোফাইলটা দেখতে পারে, সেই সুবিধাটাকে দিব। সেই সুবিধা দেওয়ার জন্য আমরা একটা ভিউ তৈরি করব। প্রথমে আমাদের ভিউটার নাম দিচ্ছি আমরা আদার্স প্রোফাইল। এই ওনার প্রোফাইলের পাশাপাশি আমরা একটা প্রোফাইল তৈরি করব, আদার্স প্রোফাইল, কন্ট্রোল ডি। এবং আদার্স প্রোফাইলটা তৈরি করার ক্ষেত্রে আমরা নাম দিয়ে দিচ্ছি আদার প্রোফাইল, এবং এখানে পাস করে দিতে হবে আমাদেরকে আইডি। আমরা আইডি দিয়ে আমাদের আদার প্রোফাইলটাকে অ্যাক্সেস করব। তো এখানে আদার প্রোফাইলটা কার হবে সেটা আমরা নিয়ে নিব। ইউজার ইকুয়াল টু ইউজার ডট অবজেক্টস ডট গেট, দেন আমরা এখানে চেক করব আইডি ইকুয়াল টু দিস আইডি। এইটুকু দিয়ে আমরা এই ইউজারটাকে খুঁজে নেব এবং ইউজারটাকে পাস করে দেবো। এখন ইউজারটা পাস করে দেওয়ার পরে আমরা সেই ইউজারটাকে অ্যাক্সেস করে নিব আমাদের ফ্রন্ট এন্ডে। তো সেটা দেখানোর জন্য, এখন ইউজারের ডিটেলস দেখানোর জন্য আমাদের সেশনে আরেকটা নতুন ফাইল তৈরি করে নিতে হবে। ফাইলটার নাম দিচ্ছি আমরা আদার প্রোফাইল, আদার প্রোফাইল ডট এইচটিএমএল। এখন আমাদের যে ভিউজটা আছে সেই ভিউসে আমাদের এখানে ইউজার প্রোফাইলের জায়গায় এখানে আদার প্রোফাইল দিতে হবে, আদার প্রোফাইল। তাহলে আমাদের এই আদার প্রোফাইল পেজটা রেন্ডার হবে। এখন এটার জন্য আমি একটা ইউআরএল তৈরি করে নিচ্ছি, এখানে পেস্ট করে দিয়ে কমা দিয়ে দিচ্ছি, এবং এখানে টিউশন প্রোফাইলের পরে এখানে কপি পেস্ট করে এটা এখানে পেস্ট করে দিচ্ছি। এখানে লিঙ্কও আমি এখানে আদার প্রোফাইল দিচ্ছি, এবং নেমটাও দিয়ে দিচ্ছি আদার প্রোফাইল, কন্ট্রোল ভি আদার প্রোফাইল। তো তৈরি তো হয়ে গেল, এবার আমি আদার প্রোফাইলে যাচ্ছি, এবং এখানে আমাদেরকে কি করতে হবে, আমাদের যে কোনো একটা এইচটিএমএল ফাইল কপি করে এখানে পেস্ট করে দিচ্ছি। এখন লোড ক্রিস্পি ফর্মস এতটুকু দরকার নেই, এইটুকু কেটে দিচ্ছি, আচ্ছা এইটুকু না, এটা কেটে দিচ্ছি, এবং কন্টেনারের ভিতরে এইটুকু রাখছি, এটুকু কেটে দিচ্ছি। কেটে দিয়ে এবার আমি ট্রাই করব ইমেজটা শো করতে। ইমেজটা শো করানোর জন্য আমি যে ইউজারের প্রোফাইলটা আছে সেই ইউজারের প্রোফাইলে যেভাবে ইমেজ শো করেছিলাম সেটাই কপি করে নিয়ে আসতেছি। আর ধরেন এখানে রো রো কল কল এতটুকু আমি কপি করে নিয়ে আসতেছি। কপি করে নিয়ে আমি আমার যে নতুন ফাইলটা সেইটাতে পেস্ট করে দিব। তো আমি এইটা কেটে দিচ্ছি, এটার জন্য আমাদের প্রবলেম শো করবে। তো এখন ইউজার ডট ইউজার প্রোফাইল ডট ইমেজ ডট ইউআরএল, এবার ইমেজটা শো করার কথা। তো আমি আদার প্রোফাইলটা শো করার জন্য এখানে আদার প্রোফাইলের জন্য শো করানোর জন্য আমি হোমে যাচ্ছি। হোমে গিয়ে এখন হোমে না, আমি ধরুন পোস্ট ভিউ যাচ্ছি, ভিউ পোস্টে গিয়ে এবার যদি এই যে এখানে ফার্স্ট কোড বাই ফাহাদ এটা আমি না দিয়ে এখানে আমি এটার উপরে আমি ইউজারের নামটা দিব, এবং সেই নামটা একটা লিংক হিসেবে তৈরি করব। তো সেটা আমাদের কোন পেজটা, সেই পেজটা হচ্ছে আমাদের পোস্টলিস্ট ডট এইচটিএমএল। এই এই লিস্টটাতে আমাদের ইউজারের নেমটা শো করতে হবে। তো এটা শো করানোর জন্য আমি এই যে এখানে আমাদের ফিল্টার পোস্টটা শেষ হয়েছে সেইখানে এই যে ফর লুপটা আছে, ফর লুপের ভিতরে যে টাইটেলটা আছে টাইটেলটা আমি এইটার উপরে আমি এই ইউজারের ইউজার নেমটা একটা অ্যাঙ্কর ট্যাগের ভিতর দিব। এইটুকু আমি অ্যাঙ্কর ট্যাগের ভিতরে নিয়ে আসবো, কন্ট্রোল এক্স দিয়ে এখানে পেস্ট করে দিচ্ছি। এবং এখানে আমি দিব আদার প্রোফাইলটা কিভাবে শো করবে, সেশন স্ল্যাশ আদার প্রোফাইল স্ল্যাশ, আমাদেরকে কি পাস করে দিতে হবে, আমাদের সেই পোস্ট আছে পোস্ট ডট ইউজার ইউজার ডট ইউজার নেম। ইউজার নেমটা আমাদের ইউনিক, আমরা এটা দিয়ে পাস করে দিতে পারি বা আইডি দিয়ে পাস করে দিতে। তো ইউজার নেমটা যদি আমি এখান থেকে পাস করি তাহলে আমাদের ইউআরএলটা চেঞ্জ হবে এবং আমাদের ভিউজটা চেঞ্জ হবে। তো আমি প্রথমে আমাদের ভিউজটা চেঞ্জ করে দেখাচ্ছি। ভিউসে গিয়ে আমি এখানে আইডির জায়গায় ইউজার নেম দিচ্ছি, এখানে ইউজার নেম এবং এইখানেও ইউজার নেম, ইউজার নেম দিয়ে দিলাম। এবার হচ্ছে আমাদের ইউআরএলস টা চেঞ্জ করতে হবে। আমি এখানে আদার প্রোফাইলে এখানে এসটিআর দিব, এসটিআর ইউজার নেম স্ল্যাশ এতটুকু দিয়ে দিব। এবার আমি এখানে একটু রিলোড করে দেখি কিরকম আসে, দেখেন এখানে ফাহাদ চলে এসেছে। তো আমি যদি এটাতে ক্লিক করি তাহলে আমাদের
সে এইচটিএমএল পেজটা লোড হওয়ার কথা, কিন্তু এখানে লোড হয়েছে কিন্তু আমাদের ইমেজটা শো করতেছে না। তো আদার প্রোফাইলে যাচ্ছি, এখানে রো ঠিক আছে, আমি ধরে নিই রো এর ভিতরে আমি জাস্ট একটা যে কোনো ওয়ার্ড লিখে দিয়ে দিচ্ছি, হ্যালো হ্যালো লিখে দেখি আমার এই পেজটা রেন্ডার হচ্ছে কিনা। দেখেন হ্যালো কিন্তু চলে এসেছে, এবং ইমেজটা কিন্তু এই যে দেখেন এই যে এখানে ইমেজটা চলে এসেছে। তো ইমেজটা আমি দেখি কেন শো হচ্ছে না, ইন্সপেক্টে যাব, দেখেন এখানে সোর্স দেখাচ্ছে আননোন, তার মানে আমি সোর্সটা ভুল করেছি। তো সোর্সটা হচ্ছে আমাদের ইউজার, তো আমরা পাস করেছি ইউজারের ইউজার প্রোফাইল, সেটাও ঠিক আছে, ইমেজটা মেবি অ্যাডমিনের ইউজার প্রোফাইল নেই সেজন্য ইমেজটা শো করতেছে না। তো আমি এখন ইউজার প্রোফাইলটা আপাতত রেখে দিচ্ছি, ইউজার প্রোফাইলটা থাকুক। দেখি এবার ইউজারের যে প্রোফাইলে আমরা যেভাবে শো করেছিলাম সেইভাবে নেমগুলো শো করাতে পারি কিনা, এইটুকু কপি করে নিচ্ছি। কপি করে নিয়ে আমাদের যে আদার প্রোফাইলটা আছে সেইখানে পেস্ট করে দিব। এইখানে কল, কলের পরে আমরা এখানে এখানে ডট কল নামে আরেকটা কলাম খুলে নিয়ে সেটার ভিতরে আমরা পেস্ট করে দিচ্ছি। দেখি এবার কি শো করে, দেখেন এখানে নেম দেখাচ্ছে কিন্তু এখানে ইউজার প্রোফাইল নেই বলে এই বাকিগুলো ফাঁকা দেখাচ্ছে। তো আমরা এটাকে একটা কন্ডিশন আকার দিতে পারি, যদি ইউজার প্রোফাইল থাকে তাহলে এগুলো শো করবে, নয়তো শো করবে না। ইফ ইউজার ডট ইউজার প্রোফাইল যদি থাকে তাহলে এই যে ইউজার প্রোফাইলের ভ্যালুগুলো সেগুলা শো করবে, নয়তো শো করবে না। তো এবার আমাদের কি হবে, এই যে এখানে ব্ল্যাঙ্ক এই অপশনগুলো এগুলো আর দেখাবে, দেখেন এটুকু কিন্তু চলে গেছে। তো এবার আমাদেরকে কি করতে হবে, আমাদের যে টিউশন প্রোফাইলের ভ্যালুগুলো আছে সেই টিউশন প্রোফাইলের ভ্যালুগুলো আমাদেরকে শো করতে হবে। তো সেটার জন্য যদি আমি চাই তাহলে আরেকটা কলাম অ্যাড করতে পারি, বা সেটার নিচেও আমি অ্যাড করতে পারি। তো ধরেন আমি এটার নিচে আমি অ্যাড করব, এখানে ডট রো দিয়ে দিচ্ছি, ডট রো, এবং রো এর ভিতরে আমি ডট কল MD6 দিয়ে দিচ্ছি। এখন এটার ভিতরে আমি বাকিগুলো পেস্ট করব। এখন এই কন্ডিশন থেকে এই কন্ডিশন শেষ পর্যন্ত এইটুকু আমি কপি পেস্ট করে নিচ্ছি, কপি পেস্ট করে নিয়ে এখানে পেস্ট করে দিচ্ছি। এখন ইউজার প্রোফাইল না, এখানে হবে টিউশন প্রোফাইল, টিউশন প্রোফাইল, এখানে জাস্ট একটু রিলোড করি। আমাদের ফাহাদের যে টিউশন প্রোফাইল সেটা কেন শো করতেছে না, কারণ ফাহাদের টিউশন প্রোফাইল আমরা এখনো তৈরি করিনি। এবার আমরা যদি অ্যাডমিনের ইয়েতে যাই, দেখেন এখানে দেখাচ্ছে অ্যাডমিনের এখানে ইউজার প্রোফাইলও আছে এবং তার যে হচ্ছে টিউশন প্রোফাইল সেই টিউশন প্রোফাইলটাও আছে, কিন্তু শো করতেছে ইউজার প্রোফাইলের ভ্যালু। এখন আমরা ইউজার প্রোফাইলের ভ্যালু শো করব না, আমরা শো করব টিউশন প্রোফাইলের ভ্যালু। তো এখানে যেহেতু টিউশন প্রোফাইল আছে, তো টিউশন প্রোফাইলের কি কি আমাদের ভ্যালু আছে সেগুলো একটু দেখে নিচ্ছি, যে আমাদের কি কি ফিল্ড আছে। ডিস্ট্রিক্ট আছে, স্টাইল, প্লেস, এপ্রোস, ডিস্ট্রিক্ট, স্টাইল, অ্যাপ্রোচ, মিডিয়াম, এই কটা আছে। দেন আর কি কি আছে, সাবজেক্ট, ক্লাসিং, স্যালারি, ডেজ পার উইক। সাবজেক্ট ক্লাসিং এটা আপাতত দেখতেছি, স্যালারি, ডেজ পার উইক, এডুকেশন, স্যালারি, ডেজ পার উইক, এডুকেশন। দেন আছে আমাদের স্ট্যাটাস, অ্যাড্রেস না, এটা হবে স্ট্যাটাস। তো এখন এই এইটাই আমি কপি করে এখানে পেস্ট করে দিব। তার আগে আমাদেরকে এই টিউশন প্রোফাইলটা বাকি জায়গায় পেস্ট করে দিতে হবে। ইউজার প্রোফাইল যে যে জায়গায় আছে সেখানে আমি টিউশন প্রোফাইল পেস্ট করে দিচ্ছি। স্ট্যাটাস ফোন, এখানে এটার ফোন নেই, এখানে এডুকেশনটা এখানে পেস্ট করে দিব। এবার সেভ করে নিলাম, সেভ করে আমি এবার পেজটাকে রিলোড করি। দেখেন এবার দেখাচ্ছে ডিস্ট্রিক্ট, স্টাইল, দেন হচ্ছে অ্যাপ্রোচ, মিডিয়াম, স্যালারি, ডেজ পার উইক, এডুকেশন, স্ট্যাটাস সবই দেখাচ্ছে। কিন্তু এবার আমাদের সাবজেক্ট এন্ড হচ্ছে আমাদের যে ক্লাস সেই ক্লাসটা এখানে শো করতেছে না। তো সাবজেক্টটা আমি কিভাবে শো করব, এখানে নাম দিয়ে দিচ্ছি সাবজেক্ট,
সাবজেক্ট, এবং এই সাবজেক্টটা আমরা কিভাবে শো করব, ইউজার ডট ইনস্টিটিউশন প্রোফাইল ডট, এবার সাবজেক্টের যে আমাদের ভ্যালুটা আছে সে সাবজেক্ট ডট অল, সাবজেক্ট ডট অল এটা দিয়ে দিতে হবে, এবং এটা একটা লুপ আকারে চালাইতে হবে। কন্ট্রোল এক্স নিয়ে দিচ্ছি এবং এখানে আমি একটা লুপ কল করতেছি, ফর ফর ধরেন হচ্ছে এস ইন ইউজার ডট টিউশন প্রোফাইল ডট সাবজেক্ট ডট অল। এবার ফর লুপের ভিতরে আমি যে ভিটা আছে সে ভিটা পেস্ট করে দিই, এসটা আছে এসটা পেস্ট করে দিব, এসটা এভাবে না এটাকে পেস্ট করতে হবে, এটার ভিতরে পেস্ট করে দিই। এবার আমি একটু রিলোড করি, দেখেন সাবজেক্ট ফিজিক্স কেমিস্ট্রি চলে এসেছে। তো এটার পরে আমি জাস্ট একটা কমা দিয়ে দিচ্ছি। তো এখানে আমি একটা জিনিস চেক করতে পারি, যেটা হচ্ছে ইফ ফর ফর লুপ ডট লাস্ট, যদি ফর লুপ ডট লাস্ট হয় তাহলে আমাদের একটা কিছু করবে, কিন্তু আমি চাচ্ছি যে নট ফর লুপ ডট লাস্ট যদি হয় তাহলে কমা দিবে, নয়তো কমাটা দিবে না। তো এটা দিয়ে আমি যদি এবার রিলোড করি তাহলে দেখেন একটা জায়গায় কমা দিয়েছে কিন্তু পরেরটাই কমা দেয়নি। তো তাহলে সুবিধাটা হলো কি, লাস্টে একটা অতিরিক্ত কমা থাকলো না। তো এটাকে আমি কপি পেস্ট করে নিব কোন পর্যন্ত, এই এইখান থেকে এ পর্যন্ত কপি পেস্ট করে নিব, এবং এখানে দিয়ে দিচ্ছি ক্লাস ক্লাস ইকুয়াল টু ইউজার ডট টিউশন প্রোফাইল ডট ক্লাস আন্ডারস্কোর ইন ডট অল। এবার এস তুমি ঠিক আছে, এগুলো সব সেমই থাকবে। এবার তাহলে আমি ক্লাসগুলোও দেখতে পারবো, দেখছেন ক্লাসগুলোও দেখতে পারতেছি। তো এইভাবে চাইলে এখন যে কেউ চাইলে যে পোস্ট করেছে তার প্রোফাইলটা দেখতে পারবে, যে যদি তার প্রোফাইলটা তৈরি করা থাকে। এখানে অ্যাডমিনের প্রোফাইল তৈরি করা আছে, সেই জন্য অ্যাডমিনের প্রোফাইল দেখা যাচ্ছে। যদি ফাদার প্রোফাইল তৈরি করা থাকতো তাহলে ফাদারটাও দেখাতো। তো এইটুকু ছিল আজকের পর্বে, যে কিভাবে আমাদেরকে আদার প্রোফাইল শো করতে হবে সেটা। তো আদার প্রোফাইল শো করানোটা আমি আজকের পর্বে দেখালাম, আগামী পর্বে আমরা কি করব, আগামী পর্বে আমরা কমেন্ট ডিলিট করার অপশন দেখাবো, এবং হচ্ছে আমাদের নোটিফিকেশন তৈরি করা দেখাবো, যে হচ্ছে কেউ পোস্ট ক্রিয়েট করলে টিচারের যে ম্যাথ সেই ম্যাথের সাথে কিভাবে নোটিফিকেশন পোস্ট করতে হয় সেটা আগামী পর্বে দেখাবো। তো আজকের পর্বে এই পর্যন্ত, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।